এভাবে কোনোদিন যদি বাটি চচ্চড়ি না খেয়ে থাকেন, একদিন এইভাবে বাটি চচ্চড়ি রান্না করুন, মুখে এর স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। তার জন্য নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, একটা ছোট ক্যাপসিকাম কুচি, ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা টমেটোর অর্ধেক বড় বড় করে কেটে রেখেছি, আর একদম মিহি করে কেটে রেখেছি। এবার পাঁচ ছটা চিকেন ছিল, চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি, ছোট ছোট করে আলু কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। যেহেতু বাটি চচ্চড়ি রান্না করছি তাই বাটিতেই করব, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু সপ্তাহের শেষ তাই যেন ফ্রিজে 5 থেকে 6 টুকরোই চিকেন পড়েছিল, সেই দিয়েই বাটি চচ্চড়ি রান্না করে নিলাম। এই বাটি চচ্চড়ি খেতে কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। এবার সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার গ্যাসে বাটিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে রান্না করব 3 থেকে 4 মিনিট মতো। আস্তে আস্তে চিকেন থেকে জল বার হতে শুরু করে দেবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 থেকে 10 মিনিট মতো রান্না করব। আমি এর মধ্যে আদা কিংবা রসুন বাটা দিইনি, পরে রসুন বাটা দেব। এই রান্নাটায় আমি আদা বাটা দিইনি, আর আপনারা চাইলে রসুনের কোয়াও দিতে পারেন। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পর আবার ঢাকনাটা তুলে নিলাম। আস্তে আস্তে চিকেন থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি, চিকেনটা একটু ওপর নিচ করে নিচ্ছি যাতে সব চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। রসুন বাটাটা পরেই দেব, কারণ এই রান্নায় রসুনের স্বাদটা বেশ ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 3-4 গোটা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। জল দেওয়া কিন্তু প্রয়োজন নেই, চিকেনের জলেই চিকেনটা সিদ্ধ হবে। এইভাবে ঢাকনা দিয়ে রান্না করব, আর ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে দেবো। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাতে দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ঢেকে রান্না করছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চিকেন থেকে বেশ খানিকটা জল বার হয়ে এসছে। যেহেতু বাটি চচ্চড়ি করছি তাই জন্য এতটা ঝোল রাখবো না। চিকেন আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটা শুকিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো দেওয়ার দরকার নেই, নামানোর আগে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিলেই কিন্তু আরও সুন্দর লাগে খেতে। যেহেতু আমার কাছে ধনে পাতা নেই তাই জন্য গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল চিকেনের বাটি চচ্চড়ি।